হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সালমা ফেরদৌসি চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো অনেক দিন পর আবার ভিডিও নিয়ে তো চলো খুব তাড়াতাড়ি একটা ভীষণ বড় সারপ্রাইজ আসছে তোমাদের জন্য সেটার জন্য ওয়েট করতে হবে হয়তো এক দুই দু এক দুই দিনের মধ্যেই চলে আসবে তো জাস্ট একটু ওয়েট করো বিশাল বড় একটা সারপ্রাইজ আমার চ্যানেলে আসছে তো চলো যাই হোক আজকে হচ্ছে কি আমি তোমাদেরকে কিছু মিষ্টি দেখাবো যেটা হচ্ছে যে আমার আবু নিয়ে এসছে মানে অর্ডার দিয়ে কিনে আনানো হয়েছে কলকাতা থেকে তো কিছু স্পেশাল কিছু মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি এই মিষ্টিগুলোর মধ্যে কি কি নাম আছে সেগুলো না আমার সবগুলো জানা নেই যে এই সব মিষ্টিগুলোর নাম কি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে মিষ্টিগুলো খেতে মানে জাস্ট কি হবে সেটা তোমরাও বুঝতে পারছো তো এতটাই লোভনীয় দেখতে মিষ্টিগুলো আর এতটাই সুন্দর যে আমি তোমাদের সঙ্গে না দেখিয়ে না শেয়ার করে থাকতে পারলাম না তো মোটামুটি ওই দুই তিন হাজার টাকা লেগেছে টোটাল মিষ্টিতে তো মানে সিরিয়াসলি মানে এত সুন্দর সুন্দর দেখতে মিষ্টিগুলো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি সবগুলো তো এগুলো সব আব্বু কলকাতা থেকে আনিয়েছে জাস্ট এক্ষুনি এলো মিষ্টিগুলো সব তো এগুলো আমাদের খাওয়ার জন্য নয় ঠিক আছে এগুলো হচ্ছে মানে একটা রিলেটিভের বাড়ি পাঠানোর জন্য মানে এত মিষ্টি এত সুন্দর সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছি কিন্তু খেতে পারছি না তো খুব মানে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো তোমরা ঠিক আছে আমাদের খাওয়ার জন্য মিষ্টি আছে আরও অন্যান্য অনেক মিষ্টি আছে তো সেগুলো নিয়েও ভিডিও দেবো আমাদের সব মিষ্টি তৈরি হচ্ছে নিচে মানে আমাদের মিষ্টির দোকান না ঠিক আছে মানে অ্যাকচুয়ালি নতুন খাতা হয় তো ওই ব্যাপারটার জন্য মিষ্টি তৈরি হচ্ছে তোমরা আবার ভেবো না কি যে মানে আমি ময়রা বাড়ির মেয়ে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে মিষ্টির দোকান না তো যাই হোক চলো আমি আজকে এই মিষ্টিগুলো দেখালাম কারণ মানে এত ভালো লাগছে দেখতে মানে আমি যে কত ফটোজ নিলাম এই মিষ্টিগুলোর মানে চিন্তার বাইরে মানে সিরিয়াসলি এরকম লোভনীয় লোভনীয় মিষ্টি কিন্তু আমি একটাও খেতে পারছি না তার কারণ কি বলি এখানে না সব মিষ্টিগুলো সাজানো আছে ঠিক আছে এই যে সাজানো আছে দেখছো এবারে যদি আমি একটা মিষ্টি খেয়ে ফেলি তাহলে ওই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল তো যাতে বাড়ি পাঠানো যাবে তারা ভাবে ও বাবা এই মিষ্টি তুলে খেয়েছে ঠিক আছে এবার মিষ্টিগুলো যদি ওরকম করে সাজানো না থাকতো তাহলে খাওয়া যেতে পারতো ঠিক আছে কি আর করার সে এমনিতেও আমি ফিগারের জন্য মিষ্টি কম খাই যাই হোক চলো এই মিষ্টিগুলো কে কে খেয়েছো কে কে ট্রাই করেছো একটু আমাকে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবে সবাই